সন্ত্রাসী দলের সঙ্গে আলাপ সংলাপ হতে পারে না, তাই বিএনপি সঙ্গে সংলাপ হবে না, জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মির্জা ফখরুল সহ বিএনপির কারান্তরীণ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, কেউ জেলে থাকলে তাদের জন্য নির্বাচন বসে থাকবে না। সচিবালয় মেট্রো রেলের মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী। আরও থাকছে দীপ্তচন্দ্র পালের রিপোর্টে। মেট্রো রেলের মতিঝিল পর্যন্ত খুলতে যাচ্ছে আগামী 4 নভেম্বর। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোর যাত্রী হয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যাবেন। 5 নভেম্বর থেকে যাত্রী নিয়ে উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলবে সকাল 7:30 থেকে বেলা 11:30 পর্যন্ত। ট্রেন থামবে কেবল মতিঝিল, সচিবালয় ও ফার্মগেট স্টেশনে। 5 নম্বর রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল 7:30 থেকে সকাল 11:30 পর্যন্ত উভয় দিকে চলাচল। মতিঝিল থেকে আগারগাঁও অংশ, এ অংশে শুধুমাত্র মতিঝিল বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রো রেল স্টেশন, এখানে মেট্রো ট্রেন থামবে। উদ্বোধনের দিন মেট্রো স্বাভাবিক চলাচল বন্ধ থাকবে, আর সাপ্তাহিক বন্ধের দিন যথারীতি শুক্রবার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কারো অবরোধ কিংবা হামলায় সাংবিধানিক ধারা বাধাগ্রস্ত হবে না। সন্ত্রাসের সাথে সংলাপ হতে পারে না, তারা প্রমাণ করেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। কাজে সন্ত্রাসী দলের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন কোনো সংলাপ। মির্জা ফখরুল সহ বিএনপির কারাবন্দী নেতাদের প্রসঙ্গে কাদের জানান, কাউকে জেলে রাখা সরকারের বিষয় না, আইন ভঙ্গ করে কেউ জেলে গেলে তাদের জন্য নির্বাচন বসে থাকবে না। এখন কেউ আইনে যাওয়ার মতো অপরাধ করলে তিনি জেলে থাকলে ইলেকশন হবে না, ইলেকশন কারোর জন্য বসে থাকবে না। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।